প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এবার আলোচনা করব অনুশীলনী 1.3-এর। দেখো, তাহলে প্রথম অধ্যায় আমাদের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে। তো প্রথম অধ্যায়ের যেটা 1.3, এই অংশে আমরা আলোচনা করব শুরুতেই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হয় কিভাবে। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করার ক্ষেত্রে দেখো, তোমাদের শুরুতেই কি করতে হবে, সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করে নিতে হবে। তাহলে শর্ত এক হলো, বা ধাপ দেখো এক, তাহলে শুরুতেই তোমাদের কি করতে হবে, যে প্রথমে কি করবা, যে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। প্রথমে কি করতে হবে, সংখ্যাগুলির সংখ্যাগুলির মৌলিক গুণনীয়ক বের করতে হবে। বের করতে হবে। তারপরের স্টেপে কাজ হলো যে তোমাদের সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল বের করতে হবে। সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল বের করতে হবে। তাহলে শুরুতেই তোমরা কি করবে, সংখ্যাগুলির মৌলিক গুণনীয়ক বের করবে, তারপর সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল বের করবে। তাহলে সেটি হবে তোমাদের গসাগু। তো আমাদের সমাধানে কি করতে হবে, শুরুতেই আমরা লিখব সমাধান। দেখো, আমরা মৌলিক গুণনীয়ক বের করার ক্ষেত্রে শুরুতেই 144কে আমরা ভাঙ্গাই নেব। 144কে আমরা 2 দিয়ে ভাগ দেব, যেহেতু 4 হলো জোড় সংখ্যা। তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ দেব, 37 দুগুণে 72, আবার 2 দিয়ে যাবে, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। এবার কি করবে, 240কে ঠিক এভাবে বের নাও, 240, তাহলে 2 দিয়ে দাও, তাহলে 12 দুগুণে 24, 0, আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, 30 দুগুণে 60, আবার 2 দিয়ে যাবে, 15 দুগুণে 30, আবার 2 দিয়ে যাবে, 2 না তো 3 দিয়ে যাবে, 3 5 15। এভাবে কি করবে, 612কে উৎপাদকে বিশ্লেষণ করে নাও। তাহলে 2 দিয়ে দিলে তাহলে কতবার যাবে, 3 দুগুণে 6, 1-এ যায় না, তাহলে 0 12, 6 দুগুণে 12। তারপর 2 দিয়ে আবার দাও, তাহলে 2 1-কে 2, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 1-কে 3। এরপর আবার 3 দিয়ে দাও, 3 17 51। এই তো, তাহলে এরপর তোমাদের লিখতে হবে, লিখবে যে 144 সমান 144 সমান তোমরা লিখতে পারো 2 গুণন 2 গুণন 2, দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, তারপর
240 সমান লিখতে পারবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5। তারপর 612 সমান লিখতে পারবে, তাহলে লিখবে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 17। তাহলে এখানে আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করে নিলাম, তো এখানে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল আমরা বের করব। তো আমরা লিখব, অতএব যেহেতু আমাদের গসাগু বের করতে বলা হয়েছে, আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু গসাগু সমান, তো এখানে আমরা দেখো সাধারণ মৌলিক গুণনীয়ক মানে যেগুলো মিল আছে তিনটার ভিতরে যে সংখ্যাটা আছে আমরা সেটা নেব, তাহলে সেই মৌলিক গুণনীয়কগুলো আমরা নেব। তো এখানে দেখো আমরা এখানে লক্ষ্য রাখব যে আমাদের এই যে 2 আর এই যে 2 আর এই যে 2 থেকে আমরা একটা 2 লিখব, তাহলে এখানে লিখব আমরা একটা 2 নেব। আবার এখানে দেখো এই যে 2 এই যে 2 আর এই যে 2 থেকে তোমরা কি করবে একটা 2 নেবে গুণন। এবার দেখো এখানে 2 আছে এখানে আছে, হ্যাঁ, কিন্তু এখানে 2 নেই তার মানে নেওয়া যাবে না, এখানে 2 আছে এখানে আছে কিন্তু এখানে নেই নেওয়া যাবে না, এখানে 3 আছে এখানে 3 আছে এখানেও 3 আছে, তাহলে একটা 3 নিতে পারবে, মানে সাধারণ মানে যেটা আমাদের মিল। তারপর খেয়াল করো এখানে 3 আছে এখানে 3 আছে কিন্তু দ্বিতীয়টাতে 3 নেই, এখানে 5 আছে কিন্তু এটাতেও নাই এটাতেও নেই, তার মানে নেওয়া যাবে না, এখানে 17 আছে কিন্তু এই দুটাতে নেই নেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে গসাগু দাঁড়ায়, অতএব নির্ণয় গসাগু যেটা আমরা পাবো, তাহলে গসাগু হবে আমাদের 3 দুগুণ 6 6 দুগুণ 12। তাহলে এটি হলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের নিয়ম। তো তোমাদের কি করতে হবে, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথম যে কাজ হবে তোমাদের, সংখ্যাগুলির মৌলিক গুণনীয়ক আগে তোমরা বের করে নেবে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। তো এখানে এখানে দেখো 144কে আমরা কি করলাম, এখানে মৌলিক গুণনীয়কগুলো বের করে নিলাম, 144-এর আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ করলাম, আবার 240কেও আমরা তাই করলাম, 612কেও তাই করলাম। পরে আমরা এখানে মানে এখানে কি করলাম, আমাদের কমন বা মিল যে সংখ্যাগুলো বা গুণনীয়কগুলো সেগুলো আমরা নেব, তাহলে আমাদের হবে সেটি সেই গুণনীয়কগুলো নিয়ে আমাদের গুণ করতে হবে। সাধারণ মৌলিক গুণনীয়ক মানে হলো যেগুলো কমন, তাহলে আমরা লিখবো যে অতএব নির্ণয় গসাগু 2 গুণন 2 গুণন 3 সমান 12। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়, আর সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।